नमस्कार बन्धुरा, शाइनीज किचेने आपनादेरके स्वागत। आज के नतून रेसिपी को देखाबो। रेसिपिटी होच्छे कुदरी भापा। एई कुदरी भापा करते कि उपकरण लागछे चलुन देखे नी। आमी कुदरीटा 200 ग्राम मतो नियेछि आर 5टा लंका, काँचा लंका, हलुद, लवण, सादा तिल, नारकेल कोड़ा, सादा सर्षे 2 चामच, सादा तिलटाओ आमी 2 चामच नियेछि, 2 चामच टक दई, 1 चामच गुड़ो दूध और सर्षेर तेल 3-4 चामच। देखुन आमी प्रथमे किभाबे कुदरीटा केटे नियेछि। देखुन दु साइडटा आमी प्रथमे केटे नियेछि, निये एइभाबे आमी केटेछि माझखान दिये आबार एदिक दिये, ए पाशटातेও ताई। ताहले मसला तेलटा भालो करे एर भेतरे ढुकबे। कड़ाईटा गरम हये गेछे, आमी शुकनोभाबे এই সর্ষেটা আর তিলটা একসঙ্গে ভেজে নিচ্ছি। তিল আর সর্ষেটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নেব। আমি কুদরিটা ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। কুদরিটা আমি ভেজে নেব, তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কুদরিগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ চামচ আমি ভেজে নেব। কুদরিটা ভাজা হয়ে গেছে, আমি একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছি। আমি এবার তুলে নিচ্ছি। তিল আর সর্ষেটা যে আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এবার মিক্সিতে জল ছাড়া গুঁড়ো করে নেব। তিল আর সর্ষেটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি নারকেল কোড়াটা যে রেখেছিলাম 2 চামচ সেটা দিয়ে দিচ্ছি, টক দইটাও দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর 1 কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর 1 জল 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন সব কিছু দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি মিশ্রণটা বাটিতে ঢেলে দিচ্ছি। এবার আমি 1 চামচ মতো হলুদটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণও দিয়ে দেব। এটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। এবার আমি ভাজা কুদরিগুলো দিয়ে দিচ্ছি। আর 1 সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি টিফিন বক্সে কলা পাতাটা দিয়ে দিয়েছি ভাপে বসানোর জন্য। এবার আমি 1 সর্ষের তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার কলা পাতাটা দিয়ে ঢেকে দিচ্ছি। টিফিন বক্সটা আমি আটকে দিলাম। কড়াইয়ে জলটা গরম করে নিয়েছি, এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি ভাপে সেদ্ধ করবার জন্য।
15 মিনিট সিদ্ধ হবে আর ঢাকাটাও দিয়ে দিচ্ছি। এটা আমি মিডিয়াম ফ্লেমে হতে দেব, 15 মিনিট সময় লাগবে এটা করার জন্য। দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে, আমি এবার 15 মিনিট আমার হয়ে গেছে আর এটা ঠান্ডা করতে আরো 5-7 মিনিট লাগবে। তারপরে 5-7 মিনিট পরে আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো। দেখুন টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা আমি উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আগামীতে আরও ভালো ভালো রেসিপি দেবো আপনাদেরকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।